এখন আমরা অনুশীলনী 6.2 এ চলে আসি। বাস্তববিদ্যিক সমস্যার সহজ সমীকরণ গঠন ও সমাধান এই অনুশীলনীর আলোচ্য বিষয়। সরল সহজ সমীকরণের ধারণা থেকে বাস্তব জীবনের বহু সমস্যার সমাধান করা যায়। অনেক সমস্যায় একাধিক চলক আছে, প্রত্যেক চলকের জন্য আলাদা প্রতীক ব্যবহার করে সমীকরণ গঠন করা যায়। এরূপ ক্ষেত্রে যতগুলো প্রতীক ব্যবহার করা হয় ততগুলো সমীকরণ গঠন করতে হয়, অতঃপর সমীকরণগুলোর সমাধান করে চলকের মান নির্ণয় করা যায়। সামনে কিছু অঙ্কের দ্বারা আমরা কিভাবে বাস্তবভিত্তিক সমস্যার সহজ সমীকরণ গঠন করতে হয় এবং সমাধান করতে হয় তা দেখব। অনুশীলনী 6.2 এ সরল সমীকরণের বাস্তবভিত্তিক সমস্যার সমাধানের অঙ্কে চলে আসি। প্রথমেই উদাহরণ নং এক, দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। মনে করি সংখ্যা দুটি হল যথাক্রমে x এবং y। যেহেতু সংখ্যা দুটির বিয়োগফল শূন্য নয়, তাই এখানে অবশ্যই একটি বড় এবং অন্যটি ছোট হবে। ধরে নেই x বৃহত্তম সংখ্যা। সেক্ষেত্রে এখন প্রথম যে শর্তটি দেওয়া আছে তা হল দুটি সংখ্যার যোগফল 60, তাই x প্লাস y ইকাল টু 60 হবে। এটিকে এক নং সমীকরণ হিসেবে রেখে দিই। দ্বিতীয় শর্তে বলা আছে তাদের বিয়োগফল হবে 20, অর্থাৎ x মাইনাস y ইকাল টু 20। এটিকে দুই নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি। এখন আমরা যদি এক এবং দুই নং সমীকরণটি যোগ করে দিই তাহলে পাচ্ছি 2x ইকাল টু 60 প্লাস 20 80, অর্থাৎ x ইকাল টু 80 বাই 2 অথবা 40, অর্থাৎ আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে গিয়েছি। ঠিক একইভাবে আমরা যদি এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণটি বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি টুয়াইস ওয়াই ইকাল টু 60 মাইনাস 20 অর্থাৎ 40, ওয়াই ইকাল টু 40 ডিভাইডেড বাই 2 অর্থাৎ ওয়াই ইকাল টু 20। আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটি সংখ্যাই পেয়ে গিয়েছি, অর্থাৎ আমাদের উত্তর হবে x, y ইকাল টু 40, 20। অনুশীলনী 6.2 এর 4 নং অঙ্ক দেওয়া আছে, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। অজানা রাশি বা যে রাশিটির উপর শর্ত দেওয়া থাকবে তা ধরে নিয়ে সমস্যার সমাধান শুরু করতে হবে। তাই আমরা প্রথমেই ধরে নিচ্ছি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। প্রথম শর্ত অনুযায়ী আমরা পাচ্ছি x মাইনাস 5 অর্থাৎ 5 বছর পূর্বে পিতার বয়স অনুপাত 5 বছর পূর্বে পুত্রের বয়স হল 3:1। এটাকে আমরা এভাবেও লিখতে পারি x মাইনাস 5 ডিভাইডেড বাই y মাইনাস 5 ইকাল টু 3। বজ্রগুণন করে দিয়ে আমরা পাচ্ছি x মাইনাস 5 ইকাল টু 3y মাইনাস 15। শুধু x কে আলাদা করলে আমরা পাচ্ছি x ইকাল টু 3y মাইনাস 10। এটিকে আমরা এক নং সমীকরণ হিসেবে রেখে দিই। এখন দ্বিতীয় শর্ত অনুযায়ী আমাদেরকে দেওয়া আছে 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1, অর্থাৎ x প্লাস 15 y প্লাস 15 ইকাল টু 2:1। x প্লাস 15 ডিভাইড বাই y প্লাস 15 ইকাল টু 2। এখানে এক নং সমীকরণ থেকে x এর মানটি যদি আমরা বসিয়ে দিই তাহলে পাচ্ছি 3y মাইনাস 10 প্লাস 15 ইকাল টু 2y প্লাস 30। বজ্রগুণন করার পরে এখন
আমরা যদি y এর ভ্যালুগুলোকে বাম পাশে নিয়ে আসি তাহলে পাচ্ছি 3y মাইনাস 2y ইকুয়াল টু 30। এখানে বাম পাশে ছিল 5, তাই 30 মাইনাস 5 অর্থাৎ y ইকুয়াল টু 25। পুত্রের বর্তমান বয়স হলো 25। পুত্রের বর্তমান বয়সকে যদি আমরা x এর অর্থাৎ এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে পাচ্ছি x ইকুয়াল টু 3 ইন্টু 25 উইচ ইজ 75 মাইনাস 10 ইকুয়াল টু 65। অর্থাৎ পিতার বর্তমান বয়স 65 বছর এবং পুত্রের বর্তমান বয়স 25 বছর। অনুশীলনী 6.2 এর 4 নং অঙ্ক। একজন লোকের নিকট 5000 টাকা আছে। তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। আবার প্রথম জন থেকে 1500 টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয়। এখানে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। ধরে নেই প্রথম জনের টাকার পরিমাণ x এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ হলো y। যেহেতু 5000 টাকা দুইজনের মধ্যেই সমানভাবে ভাগ হয়ে গিয়েছে তাই আমরা প্রথম শর্তটি নিতে পারি এইভাবে x প্লাস y ইকাল টু 5000। দ্বিতীয় শর্তে বলা আছে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। অর্থাৎ দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা পাই x ইকাল টু 4y। দুটি সমীকরণকে আমরা যথাক্রমে 1 এবং 2 নং হিসেবে চিহ্নিত করি। 2 নং সমীকরণ থেকে x ইকাল টু 4y এই মানটি আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই 4y প্লাস y ইকাল টু 5000। অর্থাৎ 5y ইকাল টু 5000। উভয় পাশে 5 দ্বারা ভাগ করে আমরা পাই y ইকাল টু 1000। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির টাকার পরিমাণ হলো 1000 টাকা। এই মানটিকে আমরা যদি 2 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে পাচ্ছি x ইকাল টু 4 ইন্টু 1000 যেটা হবে 4000। অর্থাৎ প্রথম ব্যক্তির টাকার পরিমাণ হলো 4000। আমরা এই সমস্যাটির সমাধান করতে পেরেছি যেখানে প্রথম ব্যক্তির টাকার পরিমাণ হলো 4000 এবং দ্বিতীয় ব্যক্তির টাকার পরিমাণ হলো 1000।